সংযুক্ত কিষাণ মোর্চা ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের আহ্বানে সারা অসমের সঙ্গে কাছাড় জেলার তিনটি স্থানে সড়ক অবরোধ করে শ্রমিক কৃষক যৌথ মঞ্চ। বৃহস্পতিবার কালাইনবাগা ও শ্রীকোনা জাতীয় সড়ক অবরোধে সামিল হয়েছেন হাজার হাজার শ্রমিক কৃষক। এছাড়াও সামিল হয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা এবং রন্ধন কর্মীরা। বিক্ষোভ চলাকালীন স্লোগানে আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন আন্দোলনকারীরা। এদিন শ্রীকোনায় বক্তব্য রাখেন সিটির কাছাড় জেলা সম্পাদক বিদ্যুৎ দেব, সারা ভারত কৃষক সভার কাছাড় জেলা সম্পাদক সুভাষ দেব, সহসম্পাদক অরূপ চক্রবর্তী, সারা আসাম নির্মাণ শ্রমিক ইউনিয়নের কাছাড় জেলা সম্পাদক সুরজিৎ ঘোষ। কালাইন কর্মসূচিতে বক্তব্য রাখেন সিটির কাছাড় জেলা সভাপতি সুপ্রিয় ভট্টাচার্য এবং সমরেন্দ্র দেব, এবং বাগায় অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভার কাছাড় জেলা সভাপতি রেজামদ আলী বড়ভুইয়া। বক্তারা কেন্দ্র ও রাজ্য বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে বলেন, উভয় সরকার প্রতিনিয়ত শ্রমিক কৃষক বিরোধী নীতি গ্রহণ করে চলেছে, ফলে শ্রমিকরা বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হতে চলেছে। অঙ্গনওয়াড়ি কর্মী মিড ডে মিল কর্মীদের দাবি পূরণ করা হচ্ছে না, কৃষক তার ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, জলসেচের ব্যবস্থা নেই, সময় মতো সার বীজ কৃষকরা পাচ্ছেন না, জব কার্ডে শ্রমিকরা কোনো কাজ পাচ্ছেন না বলেও অভিযোগ করেন তারা। ওষুধ খাদ্য কৃষি সামগ্রীর প্রতিদিন মূল্যবৃদ্ধি ঘটছে, সরকার মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের কোনো পদক্ষেপ নিচ্ছে না। এসব দাবিতে সমগ্র দেশে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে শ্রমিক ও কৃষকরা। শিলচর থেকে বরাক তরঙ্গের রিপোর্ট। এই পথ অবরোধ আজ আমরা এখানেই সমাপ্ত করছি। আপনারা দয়া করে শৃঙ্খলাবদ্ধ ভাবে এইখান থেকে বেরিয়ে আপনাদের যার যার জায়গায় ফিরে যাবেন। ইনকিলাব পর্যন্ত আমাদের শ্রমিক কর্মচারীর কোন দাবি মানা হবে না। আমি বক্তব্য দীর্ঘ করছি না, আমি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে শান্তিপূর্ণভাবে সহযোগিতা করার জন্য। আর আপনাদের প্রত্যেককে বলছি, এটাই শেষ নয়, আগামীতে আরো দীর্ঘ আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনে আমাদের প্রত্যেককে সামিল করতে হবে। প্রত্যেক প্রকল্প কর্মচারী যারা আজকে আসেননি তাদের কাছে আপনারা বার্তা পৌঁছে দিন, প্রত্যেক নির্মাণ শ্রমিকের কাছে বার্তা পৌঁছে দিন যে হয় রাস্তায় নামো, না হলে তোমার সারা জীবন পঙ্গু হয়ে থাকতে হবে, কাজ থাকবে না, বেতন থাকবে না, রোজগার থাকবে না, মৃত্যু ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। এই জায়গায় এসে দাঁড়িয়েছি আমরা, হয় তোমরা পথে নামো, না হয় মরতে হবে, এই বার্তাটা যেন প্রত্যেকের কাছে যায়। আমি